কিছু লোক পেট গোলা থাকবে কাল কুয়তিন গরসমূহের মত ওই যে গরের মত উষা থাকবে এবারে এন 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 এমন উষা থাকবে আর এমন পেট বড় থাকবে লড়তে পারবে না আর এমন গলার কণ্ঠ হইব মানে বেতৃষ্ণা মান বেতৃষ্ণা কণ্ঠ জাহান্নামীরে জাহান্নাম থেকে কইব যে আল্লাহ ইদারে নো দেখেন জাহান্নামীরে আগুনে জ্বলতেছে আর জাহান্নামীরে কইব এর গলা তো ভালো লাগে না কিছু লোক আছে দেখবেন কর্কশ গলা ফুললে বেজাল লাগে এর এমন দিকে শুনো ভালো লাগে খারাপ অবস্থা ভালো লাগে না এ কানবটি হয় কান্নার তো একটা নমুনা আছে অবস্থা ভয়াবহ জিজ্ঞাস করবে এটা কেডা কয় এটা হইলো দুনিয়ার সুতকুর আসেনি আসেনি এরকম খাওয়াই না আসেনি রাগ করলো করব সুদ আসেনি সুদের কারণে গরিব আর গরিব হইতাছে বড় লোক আর বড় লোক হইতাছে রাসূল বলেন সুদের অনেক গুণা আছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো মায়ের সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ এখন আপনারা বলে আপনাকে সুদ খাইবেন না সুদ দিবেন আমরা খাইতামো না দিতামো না মানে সুদ খাইতামো না দিতামো না কারণ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কথা বলেন ঠিক কি না বলেন তাহলে আমরা সুদ খাব না কারণ সুদ খাওয়া হারাম ঘোষণা করেছেন কে আল্লাহ একজন আমাকে হুজুর বলে ঘুষ খাওয়ার অবস্থা কি ঘুষ খাওয়ারও সেম কন্ডিশন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে চলবে যদি কোন ঠিক না বেঠিক আমরা কি ঘুষ খাবো না ঘুষ দিব আমরা ঘুষ খাইতাম না কথা বলছ রে বাবা আমরা ঘুষ খাইতাম না ঘুষ দিতাম না সুদ খাবো না সুদ দিব না প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাবো সুদকুরকে মসজিদের সভাপতি বানাবো না কলরা করা হইছে না কেমন দিছে ভাষটা কেনা সুদ কেন হাত তুলেন আমি খান তা হাত তুলছেন কা ও জুসের টেলা আচ্ছা আমি কইছে কেনা কেন সুদ খান বাংলা দুদিন না তুলাই লেছে জুসের টেলা হলে উড়াইছে যাক যাই হোক অসুবিধা নাই আজকে থেকে ওয়াদ আমরা সুদ খাব যৌতুক মিয়া বিয়া করব কেনা কেন যৌতুক সারা বিয়া করবেন হাত তুলেন ও এক মুরব্বি তুলছে কি হো আমনে তুলছেন গেল লেগিয়া সাসি গেলাম বডি দাউলে বডিছে তাই মানে উনি হাত তুলছে বুঝছে কেড়ে তুলছে উনি তোলার উদ্দেশ্য যে আমার নাই নাতি তো আছে হ্যাঁ আর আমরা যৌতুক দিয়া বিয়ে দিতাম না নিতাম না কথা কোন ঠিক না বেটি বেসার মনে হিটা তুলছে আর কি ঠিক আছে অসুবিধা নাই যাই হোক অসুবিধা নাই যৌতুক নেওয়া কি হারাম এটা হারাম যদি হারামের মধ্যে কোনো আরাম নাই এবং আরেকটা জিনিস আছে আমরা গায়ে হলুদের মতো অপসংস্কৃতি তারা বিভিন্ন শিল্পে এনে নাচায় আমরা বিভিন্ন শিল্পে এনে নাচাবো না আমরা গায়ে হলুদ দিন প্রয়োজনে আমরা ভালো নাচ রাসুল যে গায় শায়ের আছে ছোট ছোট ছেলে যে গজল গজল গায় এগুলো আইন না আমরা কোরআন তেলাওয়াত করবো গজল গজল গাইবো আর একটা অপসংস্কৃতি আছে গোসল করার সময় বাবি যাইয়া দেবরে গোসল করা আসিন এরকম দেবরে গাল ফলাইলা বাবি যদি গোসল না করা এগুলো ভালো না এগুলো অপসংস্কৃতি এগুলোকে ডিলেট করে দিবেন এই ফোলা ভান ডাইরেক্ট যাই পুষ্টি দিকে সুলগেরাই করবে কথা কথা ঠিক কি না রাজি আছে নি বলো ঠিক আছে নি গো দরকার নেই কেবল সরস করবে মুজে কো ফাওয়ালো মুসাফির না সঞ্জো মে मुस्तफा की अजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है नाते मुस्तफा सुन ले
নাতে মোস্তফা পড়লে নাতে মোস্তফা শুনলে নাতে মোস্তফা পড়লে নাতে মোস্তফা শুনলে নাতে মোস্তফা পড়লে হামসে আপনি জীবন কা ওয়াক্ত হো গুজারা হে আল্লাহ হক বলবেন না जिसका कोई सानी नहीं अनेक मुरब्बी लोग को की उर्दू उर्दू कोई सी फुला भर को किता कोई ना कुछ बुझी ना तेरे बांग्ला रखो याद ही तुम्हारे कोनो तो लो ना नाई तुम्हारे कोनो दीतियो नाई ओ आमारे प्राणेर रवी तुम्हारे कोनो सीमा ना नाई ओ आमारे प्राणेर रवी जिसका कोई सानी मने दीतियो जिसका कोई जहर को न दीतियो नाई ओ नबी हमारा है ओ अमार प्राणेर नबी ठीक ही ना बोलो কষ্ট হয় আপনাদের আমরা তো চেষ্টা করি কিছু আপনাদেরকে বলার জন্য কিন্তু আপনারা যদি আমল করতেন আমরা খুব খুশি হতাম আজকে থেকে ওয়াদা ইচ্ছা দেখ এদিকে তো লাইলে বদর চুলটি কাছো থাপ পড়ে দিই তারা চুলগুলো নিয়ে আমি খুব শঙ্কিত এই চুলগুলো দেখলে কিন্তু আমার খুব রাগ ওঠে তোমরা এর ক্ষেত্রে গেম কাটছো এই দিয়া নেইমার আর মেসি স্টাইল করছো এগুলা চলবে না খেলাধুলাকে কেন্দ্র করে কোনো ঝগড়া চলবে না কথা বলেন ঠিক কি না খেলাধুলাকে কেন্দ্র করে কোনো ধরনের সম্পর্ক ছিন্ন করা চলবে না খেলা খেলা নিয়ে খুব খুন খারাপি হয়ে যাচ্ছে জোর জুয়ারি সকালে শুরু হয়েছে এগুলো হারাম কথা বলেন ঠিক কি না বলেন আবেগকে কন্ট্রোল করুন আবেগকে কি করুন কন্ট্রোল করুন 9 তারিখে বুঝবা ওইলে সদা নেলে বিদায় একটা আগে রাতে একটা পরে রাতে বুঝালে বহুত এই দুইটা একটা কিছু হয়ে গেলে সারা আগুনটা নিব কিছুটা নাইলে প্রবলেম হয়ে যাবে বলা এই শুনেন আজকে থেকে ওয়াদা আজকে থেকে মাত্র তিনটা ছেলে আমি চাই বরিশালতে গেলে যাতে আমার মনটা শান্তিতে হয়ে যায় অন্তত ওয়াজ করছি নগদ কিছু প্র্যাকটিক্যাল কিছু কাজ করেছি এক একটা ছেলে সাহস দিয়ে হাত তুললা কো হুজুর আর আমি আজকে এখন আসর থেকে নামাজে দাঁড়ামু আর কখনো নামাজ ছাড়বো না একটা ছেলে দাঁড়াও সবাই বলবা না সবাই দাঁড়াবে না পাইকারি ব্যবসা করি না যে ফরমা হ্যাঁ দাঁড়াও আমি সাকসেস হতে চাই তোমার নাম কি আইমন তোমার নাম ইমন বিজয় তোমার নাম শাকিল কয়জন পাইছি বসো আর দুইটা লোক কোন পাঁচজন দিয়ে যাই আপনি নামাজ পড়েন না পড়লে বল নতুন নামাজি তুমি পড়ো না বসো নতুন নামাজি কইছি এটা তো হইছে অ্যামেজিং প্রেয়ার দেখেন দেখছেন না এটা নতুন নামাজি আর দুইজন বলবেন একদম সাহস নিয়ে বলবেন দেখবেন আল্লাহ আপনাকে বরকত দিবে কই ছেলেটা মাশাআল্লাহ না বলতাছি বলতাছি নাম কি ফাহিম বসো আর একটা ছেলে বলেন আর একজন এই পাঁচটা ছেলে আমার কাছে পাঁচ কোটি মনে হবে ইনশাআল্লাহ নাম কি তোমার সিয়াম নূর মারহাবা কম আল্লাহ আপনি কবুল করেন আমিন কম আচ্ছা ছেলে দাঁড়াইছে কয়জন এরা কি বন্ধুর লোকে বুঝছে মা বাপের লোকে বুঝছে এরা ওয়া শুনছে এরা মনে করছে না একদিন তো মরতে হবে একদিন রসুল বলছেন যৌবনে যার ইবাদত বেশি তার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবে যখন সুবহানাল্লাহ এই পাঁচটা ছেলে দাঁড়াইছে এই পাঁচটা ছেলে ফ্যামিলিকে নামাজি বানাইতে পারবে ইনশাআল্লাহ পাঁচটা ফ্যামিলি পাঁচটা বাড়িকে নামাজি বানাইতে পারবে কিন্তু আপনি যে বলছেন সবাই তো পড়ার দরকার এমন বহুত মাহফিলে যায় 7 বছর আগে হইছি ক্যাটাগরি নামাজ পড়বেন সবাই সকালে কেউ নাই এই ফাইলকারি ব্যবসা আমি করি না লোক দেখেন না হাত তোলা আমিলাতুন নাসিমাতুন তাসলাম নারা না আমিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিম আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন এই সমস্ত উদাসীন এবং এই সমস্ত লোক দেখেন না নামাজি হ্যাঁ এদেরকে দরকার নাই তবে অনুরোধ যারা বসে আছেন অনেকেই নামাজ পড়েন যারা সবার হাত তুলতে আমার সময় লাগবে এখন দিলটা নরম কইরা একটাই কথা হুজুর আমরা আজকে ওয়াদা করলাম বরিশাল গ্রামে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কারণ নামাজটা আপনার নিজের এটা আমার না আমি পড়লে আমি পাবো আপনি পড়লে আপনি পাবেন আপনি আমাকে মহব্বত করেন
এক মিনিটের জন্য যদি ভালোবাসা থাকেন মা বাপের কষ্ট দিবেন না নামাজ ছাড়বেন না আরেকটা কথা নেশা বলবা বন্ধ নেশা বন্ধ এই যেরকম বন্ধ আমার ফুলামান্ডি করি এই ফুলামান্ডি কই আগামীতে মিলাদুন্নবীতে যাইবা নি তোমরা ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়ে যাইবা নি ইনশাআল্লাহ তবে কথা দিলাম আগামী মিলাদুন্নবীর একটা প্রস্তুতি মিটিং দিমু এই এলাকায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে প্রস্তুতি একটা মিটিং ইনশাআল্লাহ করব মামা গোছায় রাখবেন আমি আসব স্যার স্যার অবশ্যই থাকতে হবে ব্রাহ্মণবাড়ে শহরে মিলাদুন্নবী জুলুসের জন্য আমরা তো দুই বছর করছি আগামীতে ইনশাআল্লাহ আমরা শহরে অলিতে গলিতে মিলাদুন্নবী ইনশাআল্লাহ করবই করব ইনশাআল্লাহ রাজি আজি জামাই এবার আসেন সবাই বলবেন বন্ধ কি বলবেন বন্ধ নেশা বন্ধ এমনি একটু বন্ধ কর বন্ধ বন্ধ নেশা বন্ধ ইয়াবা বন্ধ ফেনচি বন্ধ গাঁজা বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ চুরি বন্ধ ডাকাতি বন্ধ মুনাফিকি বন্ধ গীবত বন্ধ নামাজ চলবে নামাজ চলবে এটা আজুরে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে সুহবত চলবে খিদমত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে মারহাবা কোন ওয়াজ আল্লাহ লাগে আল্লাহ লাগে না আসেন দা